হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আপনাদের জন্য আরেকটি আপডেট ফোনে আনবক্সিং ফুল ভিডিও নিয়ে। ভিভো Y20, ভিভো Y20 বাংলাদেশের বাজারে কোটি দশকের মন জয় করে চলে এসেছে। বাংলাদেশের বাজারে একদম নতুনভাবে রিলিজ হয়েছে ভিভো Y20। ফোনটিতে দিয়েছে 5000 mAh ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, এবং ফোনটিতে সবচেয়ে মজার বিষয় হলো নতুন ফিচার দিয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটি হচ্ছে ব্ল্যাক কালার। আমি এই ফোনটি আপনাদের সম্পূর্ণ খুলে দেখাবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ফোনটিতে রয়েছে 4GB র্যাম, ফোনটিতে দিয়েছে 64GB রোম। 14,990 টাকার ভিতর ভিভো খুবই সুন্দর এবং খুবই দুর্দান্ত ফাস্ট একটি ফোন দিয়েছে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফোনের আনবক্সিং ভিডিওটি দেখে ফেলি। ভিভো 14,990 টাকার ভিতর ভিভো এর আগে কিছু মডেল ছিল, ভিভো Y12 মডেল, তো সেই ফোনটাও ছিল 14,990 টাকা প্রাইস। আমার মনে হচ্ছে ভিভো Y12 চেয়ে এই ফোনটা খুবই সুন্দর হবে, কারণ হচ্ছে এই ফোনটাতে দিয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট, ফোনের লোকটা দিয়েছে খুবই সুন্দর। ভিভো Y12 চাইতে খুবই দুর্দান্ত এবং ফাস্ট একটি ফোন। সবচেয়ে মজার বিষয় হলো বন্ধুরা, ফোনটিতে দিয়েছে স্ন্যাপড্রাগন 460, এবং যারা গেম খেলতে আগ্রহী এই ফোনটা খুবই গেমিংয়ের জন্য বেস্ট হবে। গুরুত্বপূর্ণ ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল, এবং ফোনটিতে দিয়েছে একটি ব্যাক কভার খুবই সুন্দর, এবং যেটা ভিভো সবসময় দিয়ে আসতেছে, তো আপাতত আর কিছু নেই, একটি ব্যাক পার্ট আপনাকে ফ্রি দিচ্ছে। তো ফোনটা নতুন কিনলে আপনার অযথা ব্যাক পার্টের কোনো এক্সট্রা টাকার প্রয়োজন হবে না। হচ্ছে আইমি নাম্বার, আপনার ফোনটি হারিয়ে গেলে আপনি এই আইমি নাম্বার দিয়ে থানায় জিডি করলে আপনি ফোনটি নিঃসন্দেহে খুঁজে বের করতে সক্ষম হবেন। তো চলুন এখন আমরা দেখে ফেলি সেই দুর্দান্ত লোকের ভিভো Y20 ফোন। এটি হচ্ছে ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার থাকা সত্ত্বেও ফোনটির লুকটা সেই এক কথাই অসাধারণ। তো ফোনের গ্লেজটা পুরো ডায়মন্ডের মতো করেছে, যা রোদরে যদি বা আপনি রোদ ছাড়াও যদি ফোনটি করেন তো একদম আয়নার মতো চিকচিক করবে। এই হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি দিয়েছে ট্রিপল ক্যামেরা, ফ্ল্যাশ লাইটটি দিয়েছে নিচে। ১৪,990 টাকার ভিতর ভিভো এত ভালো ফোন দেবে সেটা ভাবলেই জানি জাদুর মতো লাগছে। তবে হ্যাঁ, এটাই সত্যি, ভিভো Y20 আপনাকে দিচ্ছে 14,990 টাকায় খুবই সুন্দর একটি গেমিং ফোন। তো যারা গেম খেলতে খুবই ফাস্ট তাদের জন্য এই ফোনটা হয়ে যাবে দুর্দান্ত ফাস্ট। ফোনটিতে দিয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট, আমি আপনাদের দেখাবো ফিঙ্গারপ্রিন্টটা অনেক ফাস্ট। তো সবচেয়ে মজার বিষয় হলো স্ন্যাপড্রাগন 460 দেওয়ার কারণে আপনি ফোনটি এই গেম খেলতে খুবই হবেন। তবে একটা বিষয় আমার কাছে অতটা ভালো লাগেনি, যদি এটা টাইপ সি দেওয়া হতো তাহলে খুবই সুন্দর হতো, টাইপ টু দিয়েছে, কারণ হয়তো টাইপ সি দিলে ফোনের দামটা একটু বেড়ে যেত। তবে চলে, চার্জিংটা ফাস্ট আছে, 14,990 টাকার ভিতর খুবই স্মার্ট একটি ফোন দিয়েছে ভিভো। তো ভিভো এর আগে কিছু মডেল ছিল, ভিভো Y11 যা বাংলাদেশের বাজারে লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট সেল হয়েছে। তবে ভিভোর একটি সবচেয়েতে ভালো দিক হলো ভিভো সেট খুবই নষ্ট কম হয়, বা আপনি সার্ভিস দিতে অতটা প্যারা লইতে হবে না। সবচেয়েতে মজার বিষয় হচ্ছে এটা, ভিভো সার্ভিস কোয়ালিটি বেস্ট, কারণ অতীতে যারা ভিভো ইউজ করেছেন তারা জানেন। তো চলেন আমরা ফোনটি অন করে দেখি। ভিভো Y91C 9,990 টাকা ছিল, সেটা এখন 8,990 টাকা। সে ফোনটাও খুবই ভালো, Y11, Y12, তবে Y12-এর দামে Y20 দিয়েছে। এই জিনিসটাই হচ্ছে সবচাইতে জাদু, কারণ হচ্ছে 14,990 টাকার ভিতর আপনাকে
অতীতে ছিল 3GB র‍্যাম এবং কি 32GB রম আর এটি দিয়েছে 14990 টাকায় প্রাইস 4GB র‍্যাম 64GB রম তো ফোনটি অন হয়ে গেছে ফোনটি আমরা অন করব ক্যামেরা দেখব মোটামুটি সবকিছুই দেখব তবে সকল ব্র্যান্ডের ফোনের সাথে তাল মিলিয়ে ভিভো খুবই দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে আমার মনে হচ্ছে কারণ 4GB র‍্যাম 64GB রম দিয়ে ভিভো 14990 টাকার ভিতর এমন সুন্দর একটি ফোন দিয়েছে সেটা এই ফোনটা কেউ একবার দেখলে অন্য কোনো ফোন কিনতে তার কোনো প্রকার ইচ্ছে হবে না কেন ইচ্ছে হবে না ফোনটিতে দিয়েছে আপনার র‍্যাম রম ব্যাটারি এমপিআর 5000 তাহলে অন্য ফোন কী কারণে নেবে এবং কি ভিভো ফোন সার্ভিস নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয় না যদি আপনি ফোনটি ওয়াটার ড্যামেজ না হয় তাহলে ফোন কখনো নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে না ভিভো ফোন এত ভালো সার্ভিস কিছু অ্যাপস দিয়ে দিয়েছে ফেসবুক অ্যাপস তো আপনার ডাউনলোড করতে হবে না তো এই ফোনটিতে আপনি যদি ফ্রি ফায়ার পাবজি গেম খেলেন একটানা 11 ঘন্টা গেম খেলতে পারবেন ফোনের চার্জ ব্যাকআপটা এত ভালো দিয়েছে ফোনে ডিসপ্লেটাও দিয়েছে অনেক সুন্দর ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট আমি আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা অন করে দেখাচ্ছি অ্যাড ফিঙ্গার ফিঙ্গার দেওয়ার আগে এক্সট্রা একটি লক দেবেন পিন লক অথবা প্যাটার্ন লক আপনি মন ইচ্ছে যে কোনো একটি লক দিতে পারেন সেটা সমস্যা হবে না একটু ওয়েট করেন তারপর আপনি সাইডে আপনার ফিঙ্গার ট্রাই করে নেবেন অ্যাড করে নেবেন সাইড ফিঙ্গার তো সাইড ফিঙ্গারের স্যামসাংয়ের একটি সেট ছিল A7 তো ভিভো এই 14990 টাকার ভিতর সাইড ফিঙ্গার দিবে সেটা আগে কখনো ধারণার বাইরে ছিল তবে হ্যাঁ এখন এটাই সত্যি 20,000 টাকা প্রাইজের নিচে ভিভো সাইড ফিঙ্গার সেট এটাই ফার্স্ট তো এই ফোনটা বাংলাদেশে বাজারে লঞ্চ হওয়ার সাথে সাথেই ইউজ পরিমাণ সেল হবে আমি আশা করছি কারণ ফোনটা মার্কেটে আসার আগেই খুব দর্শকের মনে সাড়া দিয়েছে বা অনলাইনে অফলাইনে খুব জ্বর তুলেছে ভিভো Y20 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট ছানার সাথে সাথে আপনার লকটা খুলে যাবে অতটা সমস্যা হবে না অনেক ফাস্ট 14990 টাকার ভিতর ভিভো এই ফোনটা দিয়েছে বাংলাদেশের সবচাইতে ভাইরাল ফোন এটা হবে আমি মনে করছি কারণ হচ্ছে ফোনে ক্যামেরাটিকে দিয়েছে অনেক সুন্দর রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল 2-2 তো সর্বোচ্চ জুম করলে আপনার ছবি অতটা ফাটবে না ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটা অনেক সুন্দর তো আমি একটা জিনিস গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি একটি স্মার্টফোন ইউজার উনি যদি ফোনটি ওয়াটার ড্যামেজ না করে তাহলে ভিভো ফোন 2-3 বছরের ভিতরেও কখনো সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে না এবং কি ভিভো ফোনের সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের চার্জ ব্যাকআপটা অত্যন্ত ভালো সেটা আমি প্রমাণিত তো ফোনটিতে আর দিয়েছে একটি চার্জার অ্যাডাপ্টার একটি চার্জার অ্যাডাপ্টার দিয়েছে তো টাইপ টু একটি কেবল দিয়েছে আপনি চাইলে এটাতে USB হিসাবে ইউজ করতে পারবেন তো বরাবরের মতো ভিভো এটাতেও কোনো হেডফোন দেয়নি জানি না আর ভবিষ্যতে কোনো ফোনের সাথে হেডফোন আসবে কি না লো প্রাইজের ফোনের ভিতর
তো বন্ধুরা এই ছিল ভিভো Y20 ফুল আনবক্সিং রিভিউ। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে